শিক্ষা কলেজ অফ এডুকেশনের 2018-2020 শিক্ষাবর্ষের বিএড ডিপার্টমেন্টের ছাত্র। আমি আজকে আমরা যে গণিত শিখি বা গণিত শিখনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, কি উদ্দেশ্য নিয়ে শিখি সেটা নিয়ে আজকে এখানে আমি আলোচনা করব। প্রথমে গণিত শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য, তার একটা সূচনা আমরা প্রথমে জানি। আমরা গণিতের ইংরেজি টার্মটা আমরা সবাই জানি, ম্যাথমেটিক্স, কিন্তু এটা একটা গ্রিক শব্দ, এটা হয়তো আমরা অনেকে জানি। তবে আমরা অনেকেই জানি না যে এই গ্রিক শব্দ ম্যাথিন বা ম্যাথেমাটা, এই শব্দগুলির মানে হচ্ছে শিক্ষতা করা বা শিক্ষণীয় বিষয়। এছাড়া গণিতের আরেকটা সোর্স বলা যায় যে হচ্ছে গণিত শব্দটি এসেছে গণ ধাতু থেকে, যার অর্থ হচ্ছে গণনা করা। এছাড়া গণিতের বাস্তব, যে গণিতের প্রকার সংজ্ঞা তো দেওয়া যায় না, গণিতের বাস্তব প্রয়োগটা একটা বিজ্ঞানের মধ্যে। বর্তমানে আমরা গণিতের ব্যবহারিক প্রয়োগ প্রধানত দুটি ক্ষেত্রে দেখতে পাই, হচ্ছে গণনা করার ক্ষেত্রে এবং আরেকটা হচ্ছে পরিমাপ করার ক্ষেত্রে। উদ্দেশ্য, আমরা কি কি উদ্দেশ্য নিয়ে গণিত শিখি বা গণিত নিয়ে আলোচনা করি, তার জন্য কয়েকটি উদ্দেশ্য এখানে আসে। প্রথম হচ্ছে গণিত শেখার আগে গণিতের অর্থটা উপলব্ধি করতে হবে, আমরা কি কারণে শিখছি বা কি জন্য গণিতটা শিখতে। এছাড়া একটু আগে আমরা জানলাম কাছ থেকে গণিতের সাথে বিভিন্ন বিষয়ের সম্পর্ক আছে, প্রত্যেকটা বিষয়ের সাথে গণিত ছাড়া কোনো বিষয় এগোতে পারবে না, এই জন্য প্রত্যেকটা বিষয়ের সাথে গণিতের একটা সম্পর্ক আছে, সেটার জন্য আমাদের গণিত পাঠ করতে হবে। এছাড়া গণিতের প্রকৃতি জানতে পারবো, গণিতের ইতিহাস, গণিতের গুরুত্ব, গণিতের কাজ আমরা এই গণিত পাঠের মাধ্যমে জানতে পারবো। যার মধ্যে গণিতের গুরুত্ব তো অনেক ক্ষেত্রে দেখা যায়, আজকাল বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় গণিতের গুরুত্ব দেখা যায়। এছাড়া গণিতের প্রকৃতি অনেক ক্ষেত্রে বিভিন্ন পাঠ থাকে গণিতের, সেই ক্ষেত্রে বিভিন্ন পাঠের মাধ্যমে গণিতের বিভিন্ন ব্যবহার সম্পর্কে, বিভিন্ন গণিতের বিভিন্ন যে বিষয়গুলো আছে সেইগুলো সম্পর্কে আমরা জানতে পারি। গণিতের সংজ্ঞা, আমি একটু আগেই বললাম যে গণিতের প্রকার কোনো সংজ্ঞা দেওয়া সম্ভব নয়, তবে পণ্ডিতদের মধ্যে আমরা যে আমাদের যে বিভিন্ন জিনিস শেখার মাধ্যমে যে অভিজ্ঞতা হয়, যে অনুমান হয়, আমরা যে চুক্তিগুলো পাই, সেগুলো কোনো সিম্বল বা কোনো আর কি সংকেতের সাহায্যে, সংকেত এবং আমাদের এই যে চুক্তিগুলো, এর যে কম্বিনেশন করা বা যে সমন্বয় সাধন করে যে বিজ্ঞানটা, তাকেই আমরা গণিত বলতে পারি। গণিতের প্রকৃতি, গণিতের প্রকৃতি বলতে আমরা গণিতের স্থান, সংখ্যামাত্রা, পরিমাপ এগুলোর গুরুত্ব বুঝতে পারি। তারপরে একটু আগেই যে বললাম গণিতের সংজ্ঞায় যে সিম্বল, মানে গণিতের নিজস্ব ভাষা, সেটা গণিতের একটা অন্য প্রকৃতি। এছাড়া ব্যক্তির উৎকর্ষতার উপর গণিত নির্ভর করে এবং গণিতের ভিত্তিটা খুব দৃঢ় হয়, গণিত ছাড়া অন্যান্য সাবজেক্ট কিছুই প্রায় অচল বললেই চলে, গণিতের উপর ভিত্তি করে অন্যান্য সাবজেক্ট গুলো দাঁড়িয়ে থাকে। গণিত শিক্ষণের লক্ষ্য, আমরা যে গণিত শিখছি এত কথা বলছি, তার কিছু লক্ষ্য অবশ্যই আছে যেটা নিয়ে আমাদের আলোচনা। এটা হলো প্রথমত শিক্ষার্থীদের মনে গণিতের প্রতি একটা ভীষণ ভয় থাকে, যারা যারা আমরা জানি তারা অনেকেই বলতে পারবো যে গণিত নিয়ে অনেক বাচ্চার মনে ভয় থাকে, তাদের এই মন থেকে এই গণিতের প্রতি যে ভয়টা সেটা দূরে সরিয়ে রেখে তাদের গণিত শিক্ষায় আকর্ষিত করার জন্য আমাদের এই এই আলোচনাটা খুবই দরকার। এছাড়া গণিত শিক্ষার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের চিন্তা শক্তিকে বাড়িয়ে তোলা, আমরা যে আমাদের চিন্তা শক্তি যদি আমরা গণিতকে বেশি সময় ভাবি বা বেশি সময় একটু ওটা নিয়ে চর্চা করি, তাহলে আমাদের চিন্তা শক্তি, আমাদের যে মানে আইডিয়াটা সেটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। এছাড়া গণিতের প্রচুর ব্যবহার যোগ্যতা আছে, সেগুলো শিক্ষার্থীদের কাছে আমরা তুলে ধরতে পারি। আর একটা প্রাথমিক কারণ হতে পারে যে সংখ্যা সম্পর্কে শিক্ষার্থী বা বাচ্চাদের যে ধারণা দেওয়া, সেটাও এই গণিত শিক্ষার একটা লক্ষ্য। এবার গণিত শিক্ষার উদ্দেশ্য, গণিত শিক্ষার একটা উদ্দেশ্য হচ্ছে গাণিতিক যে উপাদানগুলো, যে উপাদানগুলো আমরা ব্যবহার করি গণিতের ক্ষেত্রে, গণিত করার ক্ষেত্রে, সেই উপাদান সম্পর্কে আমরা একটা ধারণা পাই, এবং এই যে ধারণা, এই ধারণার যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটাও গণিত শেখার মধ্যে দিয়ে আমাদের আসতে পারে। এইটা হচ্ছে গণিত শিক্ষার প্রকৃত মানে লক্ষ্য এবং উদ্দেশ্য। তবে গণিত শিক্ষণ, আরেকটা গণিত শিক্ষণের উদ্দেশ্য হচ্ছে গণিত শিক্ষণ শিক্ষণের পরিবেশ গঠন করা, গণিত শিক্ষা যে সঠিক পরিবেশ সেটা না হলে গণিত শিক্ষণের কোনো গুরুত্বই থাকবে না, এবং সেটার জন্য গণিত শিক্ষণের একটা সুন্দর পরিবেশ গঠন করা প্রয়োজন। গণিত, আমরা যে এত গণিত শিখি তার যে বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য, তার কিছু শিক্ষাগত গুরুত্ব আমাদের কাছে আছে,
সেগুলো হলো বিভিন্ন কাজে যে গণনা এবং হিসাব করার কাজে আমরা গণিতের গুরুত্ব দেখতে পাই, হিসাব বা গণনা করা প্রায় সম্ভবই। এছাড়া আমাদের যে মানুষের যে বিমূর্ত চিন্তন সেটারও বাস্তবিক প্রয়োগ হচ্ছে কি, গণিতের মাধ্যমে আমরা বিভিন্ন চিন্তা ভাবনা গুলোকে গণিতের মাধ্যমে আমরা বাস্তব রূপ দিতে পারি। এছাড়া প্রতীক সময় গতি এগুলো সম্পর্কে তো গণিত শেখার মাধ্যমে আমাদের একটা ধারণা আসে। এছাড়া জ্যামিতিক যে ধারণা গুলো, গণিতের একটা অন্যতম পাঠ হচ্ছে জ্যামিতিক, এই যে ধারণা এটা বিস্তার লাভ করে। এবং বিভিন্ন আকার সম্পর্কে আমাদের একটা ধারণা আছে যে বিভিন্ন মানে গণিতের যে বিভিন্ন সার্কেল বা প্যারাবোলা এর একটা বিভিন্ন ধারণা আছে। এছাড়া শৃঙ্খলা রক্ষা গণিতের একটা ভীষণ ভূমিকা আছে। এবং সবশেষে যেটা বলা হয় সেটা হচ্ছে আমাদের যে আমরা যে একটা গণিত শিখি বা গণিতের চর্চা করি এটা আমাদের যে মানসিক চিন্তা ভাবনা তারই একটা বিকাশ। আমাদের যে পার্থিব এবং অপার্থিব জগৎ আছে সেই দুটো জগতের মধ্যে সমন্বয় করতে পারে একমাত্র গণিতই। গণিতই এই দুটোকে ব্যালেন্স করে সবসময় আমাদের চলা শিখে। এবং আমাদের যে মানসিক চিন্তা ভাবনা গুলো আছে যে আমাদের যে মনের যে বিস্তৃতি এই গণিতের মাধ্যমে আমরা সেই মনের বিস্তৃতিটাকে অনেক বাড়িয়ে তুলতে পারি। এটাই বলা ছিল। আর আমি যে গণিত শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্যে এই যে পিপিটি প্রেজেন্টেশনটা দিলাম এর জন্য আমি কিছু বই ব্যবহার করেছি, রীতা বুক এজেন্সি এবং আইলি পাবলিশার্স এর, এবং সেটা হচ্ছে প্রামাণিক আধুনিক গণিত শিক্ষণ প্রশিক্ষণ এবং মুখোপাধ্যায় কবিরাজ শিক্ষণ সম্পর্ক শিক্ষণ এবং চক্রবর্তী বিদ্যা ও পাঠ্য বিষয়ের সঙ্গে এটা রীতা পাবলিশ।